স্বল্প সময় প্রস্তুতির জন্য আপনারা সংগ্রহ করতে পারেন গ্রামার শিখুন মজার মজার টেকনিকে। মজার মজার টেকনিকে ভরপুর টাস টু গেট এ পাস ইন ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং পার্ট ইংলিশ রাইটিং পার্ট লেখার দুর্দান্ত কৌশল আর্থিক অবস্থার বিবরণীতে তুমি বস মাত্র চারটি অঙ্কে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার সাজেশন সেকেন্ড পেপার সাজেশন বইগুলো যেভাবে সংগ্রহ করবেন বিকাশ করবেন গ্রামীণ অথবা টেবিটক নাম্বারে বিকাশ নাম্বার শেষের দুইটা ডিজিট সহ আপনার নাম মোবাইল নাম্বার কুরিয়ার পাঠানোর ঠিকানা লিখে মেসেজ করবেন যেই নাম্বারে বিকাশ করবেন সেই নাম্বারে মেসেজ করে দেবেন। বই সম্পর্কে জানতে বিস্তারিতটির জন্য যেটার জন্য তোমরা এতদিন সেই একটি বছর প্রায় অপেক্ষা করছো অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে কবে হবে পরীক্ষা কবে হবে পরীক্ষা সেই রুটিনটার জন্য যারা এতদিন পর্যন্ত তোমরা অপেক্ষা করছো সেই রুটিন সম্পর্কে আজকের নিউজটি অর্থাৎ কবে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং রুটিন কবে দিবে পরীক্ষা কী হবে এবং কীভাবে হবে কয়টা বিষয়ের পরীক্ষা হবে সব কিছু ডিটেলস পাবা আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে ভিডিও একটি নিউজ শিক্ষামন্ত্রী যে আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে যে কবে তারা রুটিন দিচ্ছে এবং কীভাবে পরীক্ষা হবে সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। তো ভিডিও টিউটোরিয়ালে আমরা এখনই দেখতে পাবো যে নিউজটি কী বলছে। তো প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি স্ক্রিনে যেখানে আমাদের নিউজটি এখানে আমরা দেখবো কী বলা আছে। তো প্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি হ্যাঁ এই নিউজটি কোথা থেকে দিয়েছে আমি যদি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জাগো নিউজ 24.com-এ প্রকাশিত হয়েছে নিউজটি। এইচএসসি ও সম্মান পরীক্ষার রুটিন প্রকাশ আগামী সপ্তাহে প্রকাশিত হয়েছে। আজকে নিউজটা দিয়েছে 3:31 বিকাল 3:31 এবং এটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2020 তার মানে আজকে আমাদের এটি প্রকাশিত হয়েছে নিউজটি। তো কী আছে এই নিউজে সেটি এখন আমরা বিস্তারিতভাবে দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের পরবর্তীতে কী বলা আছে আমি একটু একটু করে সবই দেখাবো। হ্যাঁ এখানে আছে তিনি বলেন কবে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহে সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। অর্থাৎ আপনারা জানতে পারবেন যে আগামী সোমবার অথবা মঙ্গলবার এ সম্পর্কে কবে রুটিনটা দিবে সেটা আগামী সপ্তাহে রুটিন দিবে এবং কবে কী পরীক্ষা হবে বিস্তারিত এটা হবে আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার আমাদের জানাবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন উত্তরপত্র তৈরি সহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। অর্থাৎ আমাদের তিনি বলেছেন শিক্ষামন্ত্রী আমাদের বলে দিয়েছেন যে পরীক্ষার জন্য যত সব আয়োজন সবগুলো তাদের করা শেষ এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে মানে শুধুমাত্র পরীক্ষাটা নিলেই তারা এরকম মানে বেঁচে যায় এরকম মনে হয়। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারো ক্ষতি না হয় সে বিষয়টিতে আমরা গুরুত্ব দিব। অর্থাৎ শিক্ষামন্ত্রী বলছে যদি কারো ক্ষতি না হয় যেটা আর কি আজের পাশে আপনারা জানেন আমি সব কিছু দিতে তার গুরুত্ব দিচ্ছে জাস্ট ওরকম। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারবে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নিব। অর্থাৎ এই বিষয়টি আমি কয়েকবার পড়ছি কিন্তু এটা নিয়ে কোনো বিস্তারিত এখনও বলা যায় না যে কী বলছে বিশেষ কোনো কারণে শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারবে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নিব। এটা কীভাবে নিবে সেটা কিন্তু বলে নাই এটা আমি আপনাদের জানাতে পারছি না। তারপর হচ্ছে তবে এবার সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আমরা এটা কিন্তু অনেকের প্রশ্ন যে সব বিষয়ের পরীক্ষা হবে কিনা তো যেটা জানলাম সেটা হচ্ছে তারা যে অপশনাল যে বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়ে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে নেওয়ার একটু সিদ্ধান্ত আর কি আছে এরকম। কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সেটা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে অর্থাৎ মঙ্গল অথবা সোমবার অথবা মঙ্গলবার এই তথ্যটি পেয়ে যাবে। এক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আচ্ছা এই ছিল আজকের এই নিউজে এইচএসসি সম্পর্কিত সংবাদ। আপনারা যদি আরেকটু বিস্তারিত দেখতে চান তাহলে আমি আরেকটু দেখাতে পারি যে সংবাদটা আরও বড়ো ছিল কিন্তু আমি চাচ্ছি না যেগুলো দরকার নেই সেগুলো আপনাদের আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আরও কী কী বলা আছে যে এখানে আরেকটু বিস্তারিত কথা আছে যদি আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি। বলছে যে আসলে জাগনিজ যখন তারা এই সময় উপস্থিত ছিলেন মানে এই যে নিউজটা ই করছে সেখানে বলছে এই সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মাহবুব হাসান চৌধুরী মাধ্যমিক উচ্চ শিক্ষা মোহাম্মদ শাসেব কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান মাধ্যমিক উচ্চমিত অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক শিক্ষামন্ত্রী বলেন পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব
করেছেন অনেকে, এটিও এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। এটি একটি প্রস্তাব হতে পারে, তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিবে তারা যখন চাকরি নিতে যাবে, তখন তাদের বলা হবে ও তোমরা 2020 সালের পরীক্ষা ছাড়া পাশ করা ব্যাস। এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, মানে একটা হাস্যকর বিষয়ের মতো এরকম মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু বাস্তবতা। যখন 2020 সালে আপনারা যখন চাকরি নেবেন, অর্থাৎ অনেকেই কিন্তু এইচএসসির রেজাল্ট দিয়ে আপনারা চাকরি নেবেন, তখন কিন্তু এই বিষয়টি মানে তাদের যখন চাকরি দিবে তখন তাদের মাঝে এটা তাদের মাথায় আসবে বিষয়টি, মানে এই জন্য আর কি পরীক্ষা আপনাদের অবশ্যই হচ্ছে এবং আগামী সপ্তাহে রুটিন দিবে। তো প্রিয় শিক্ষার্থী, যারা স্বল্প সময়ের প্রস্তুতি চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বইগুলো সংগ্রহ করতে পারেন। আপনাদের যদি আমরা ইংরেজির জন্য তৈরি করেছি মজার মজার টেকনিকে গ্রামার শিখুন, এবং ইংলিশ ফার্স্ট পেপারের টেকনিকে ভরপুর ইংলিশ রাইটিং পার্টের জন্য আমাদের বিশেষ একটি বই আছে। সুতরাং ইংলিশ একটি সেট আমাদের জন্য আপনাদের জন্য তৈরি করা হয়েছে। যারা স্বল্প সময়ে প্রস্তুতি চাচ্ছেন, বইগুলো অনেকেই সংগ্রহ করছেন, যারা এখনও করেনি আমাদের কল করতে পারেন, আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে। তো সে প্রদর্শন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।